বিএনপি ও জামায়াত জোট আগুন সন্ত্রাস করে দেশের উন্নয়নে বাধা দেবার চেষ্টা করলেও জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি, কারণ জনগণ উন্নয়ন চেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিমা খাতের উন্নয়নে সরকার বিমা আইন 2010 ও বিমা উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2010 প্রণয়ন করেছে জানিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ করে বিমা দাবি দ্রুততা সাথে পরিশোধের তাগিদ দেন শেখ হাসিনা। 1960 সালের পহেলা মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকুরি গ্রহণ করেছিলেন। দিবসটিকে স্মরণীয় করে রাখতে 2020 সাল থেকে মার্চের প্রথম দিনটিকে জাতীয় বিমা দিবস হিসেবে পালন করে আসছে সরকার। একটা দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর মাঝেও আমাদের অনেক সমস্যা, সে মানে অগ্নিসন্ত্রাস, নানা ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সেগুলিও জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে মারা আন্দোলন নামে দিনের পর দিন অসহযোগ আন্দোলন, কিন্তু কেউ সাড়া দেয়নি, সাড়া দেয়নি। এবং আমি বলবো যে দেশের মানুষ খুব সাহসী ভূমিকা পালন করে সেগুলি উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়নের গতিধারাটাকে অব্যাহত রেখেছে এবং বারবার ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে।